সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জের পর বন্যার পানি ঢুকেছে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায়। কুশিয়ারা নদীর তীর উপচে ইতোমধ্যে 5টি উপজেলা প্লাবিত হয়েছে, তাতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 2 লাখ মানুষ। জেলায় বন্যার্তদের জন্য খোলা হয়েছে 98টি আশ্রয়কেন্দ্র, প্রায় 15,000 মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। মানুষের পাশাপাশি সহস্রাধিক গবাদি পশুরও ঠাঁই হয়েছে আশ্রয়কেন্দ্রে। জরুরি চিকিৎসা সেবা দিতে গঠন করা হয়েছে 30টি মেডিকেল টিম। দুপুরে পানি উঠে গেছে, উঠি আমি এখন চিন্তা মাথা মাসিনে ঘর থাকি, আমার শাকিটা মা খসি, এখন তো আমি রাস্তায় কোমর ফানের উঠে হয়ে গেছে, মাথা ফান দিয়ে পান দিয়ে রোয়া যায় না, কিছু নিতাম পারছি না। আমরা রাস্তা ধরে পানি আইসে, আমরা শরীর কাপড় লিয়ে উঠছে আর কিছু নিতাম পারছি না। আমরা কোনো খানা বোনা নাই, কই দিছি কাপড় টাম্পার না, চুলাও নাই, তিন দোকান লইয়া আমরা উঠছি। আজকে পানি বাড়ি গেছে, অতিরিক্ত পানি বাড়ছে আপনার, বাড়ার পরে আমরা এই বাচ্চা কাচ্চা নিয়ে আপনার আশ্রয় মাদ্রাসা মসজিদ এরিয়াতে আমরা আশ্রয় নিছি আপনার। বেশ কিছু পরিবার ঝুঁকি নিয়ে মৌলভীবাজার ঢাকা মহাসড়কের পাশে অস্থায়ী ছাউনি করেও অবস্থান নিয়েছে। বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।